আসসালামু আলাইকুম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে নয় মাস আগে পাঁচ মাস আগে ছয় মাস আগে যে পাখিগুলো আমার হাতে নিজে হাতে মানুষ করেছি যেগুলো ছোট থেকে বড় করে তুলেছি তো আজকে কিন্তু সেই পাখিগুলোকেই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো লেট না করে ভিডিওটা শুরু করা যাক এই যে পাখিটা তোমরা দেখছো এই পাখিটার বয়স কিন্তু নয় মাস পাখিটার বয়স তো যারা পুরোনো ভিডিও দেখেছো তারা অনেকেই জানো যে পাখিটাকে কিন্তু আমি হাতে করে নিয়ে ঘুরে বেড়াতাম হাতে করে নিয়েই সব কিছু করতাম আর এমনকি এখনও কিন্তু একে ধরলে কিন্তু হাতে কামড়ায়ও না দেখতে পাচ্ছ হাতে কিন্তু কামড়াচ্ছে না এ কিন্তু এর বয়স নয় মাস কিন্তু এ আমার বাড়িতে কিন্তু তিনবার বাচ্চা দিয়েছে আর এখনও এর কিন্তু এর কাছে কিন্তু ডিম আছে ঠিক আছে তো এই যে পাখিটা দেখছো এই পাখিটার বয়স কিন্তু আমি সঠিক জানি না কারণ এটা কিন্তু আমি মানে অ্যাডাল পাখি আমি নিয়ে এসেছিলাম চোখের রিং দেখলে বুঝতে পারবো এর বয়স কিন্তু অনেকেই হবে কিন্তু কত হবে সেটা আমার ধারণা নেই আমি নিয়ে এসেছিলাম তাই এ নিয়ে এসেছি তাও সাত থেকে আট মাস হয়ে গেছে তো এর কাছ থেকে কিন্তু আমরা চার পাঁচবার মতো ডিম বাচ্চা পেয়েছি তো চলো এরপর আর একটা তোমাকে দেখাবার এগুলো কিন্তু সব ফিমেল পাখি এই একটা ফিমেল পাখি এটাও কিন্তু তোমরা অনেকেই দেখেছো যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখো তারা কিন্তু দেখোচ্ছে এই পাখিটা কিন্তু আসতে এই পাঁচ মাস বয়স কিন্তু এই কিন্তু হাতে করেই আমি মানুষ করেছি আর এটা কিন্তু অ্যালবিনো বাজরিকার পাখি তো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লোটিনো বাজরিকার পাখি এটাও কিন্তু তোমার কিছু দিন আগেই কিন্তু এদেরকে নিয়ে আমি হাতে করে নিয়েই ঘুরে বেড়াচ্ছি তো এখন বড় হয়ে গেছে এর বয়স কিন্তু পাঁচ মাস হয়ে গেছে তো এখনো কিন্তু একবারও ডিম বাচ্চা করেনি তো অ্যাডালই হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে জোর দিলে কিন্তু ডিম বাচ্চা করবে তো এটা দেখতে পাচ্ছো এর বয়স কিন্তু থেকে কম এর বয়স সাড়ে চার মাস তো কিছুদিন আগে কিন্তু এই বাচ্চাগুলো উঠেছে তো এও কিন্তু এখনও ডিম বাচ্চা করেনি আর কিছুদিনের মধ্যে কিন্তু ডিম বাচ্চা করবে এদেরকে জোর দিতে হবে